আধুনিক বিশ্বে টিকে থাকতে কৃষিতে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর প্রয়োজন বলে মন্তব্য করেছেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শায়েক সিরাজ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চ্যানেল আই পরিদর্শন ও মতবিনিময়ে তিনি বলেন, মাটি ও মানুষকে ভালোবেসে দেশের উৎকর্ষ সাধনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। পাঠ্যক্রমের ব্যবহারিক পাঠের অংশ হিসেবে চ্যানেল আই পরিদর্শনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সে সময় তারা গণমাধ্যম ব্যক্তিত্ব চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শায়েক সিরাজের সঙ্গে কৃষি, অর্থনীতি সহ দেশের উন্নয়নে ভূমিকা রাখা বিভিন্ন বিষয়ে কথা বলেন। বিভিন্ন ডিপার্টমেন্টের হওয়া সত্ত্বেও আমরা স্যারের শরণাপন্ন হয়েছি। এগ্রিকালচার সম্পর্কে আমরা মনে করেছি যে এরা সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করা দরকার। স্মার্ট ফার্মিং এর ব্যাপারে যেগুলো জানতে পারলাম সেগুলো আমরা অবশ্যই আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারি। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে তার কাছ থেকে হাতে কলমে সেই শিক্ষাটা নিয়ে আমাদের ব্যক্তিগত জীবনে কৃষির আধুনিকায়নে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। গাছ লাগাও জীবন বাঁচাও, এটা আমার বাবা মার থেকে শুনতাম। তো আজকে স্যারের সাথে কথা বলার পর বা তার ইন্টারভিউ দেখার পর এটা আরও বেশি করে বুঝলাম যে এই কথাটার একটা ভ্যালু আছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। শিক্ষার্থীদের নেতৃত্ব দেয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শরীফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে চ্যানেল আই পরিদর্শন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। সবচেয়ে বড় কথা যে শায়েক সিরাজ স্যারের একজন মিডিয়া ব্যক্তিত্ব, একজন কি একুশে পদক প্রাপ্ত স্যারের সম্পর্কে তারা ইনডেপথ তার একটা রিসার্চে কাজ করবে, একটা ডকুমেন্টারি মেক করবে। দ্যাটস ওয়াই স্যারের সাথে আমরা এখানে চ্যানেল আইতে একটা মিটিং করেছি এবং ইন্ডাস্ট্রি আমরা ভিজিট করছি। শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একনিষ্ঠভাবে সব কাজ করার পরামর্শ দেন গণমাধ্যম ব্যক্তিত্ব শায়েক সিরাজ। আমার ধারণায় যে এখনকার যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যেই প্রযুক্তিগুলো আসবে সেগুলোই আমাদেরকে রক্ষা করবে, কিন্তু কতটা রক্ষা করবে তার বলাটা খুব মুশকিল। তারা এখন কৃষক আছেন, পরবর্তীতে তারা কৃষিকাজ করার সুযোগটা পাবেন না, তো এটা সরকারের মানে কোনো পদক্ষেপ নিচ্ছে? এখনই পদক্ষেপ নেওয়া উচিত। কোনো কৃষি জমি বিক্রি করতে দেওয়া উচিত হবে না নিজেদের কাছে, কর্পোরেটদের কাছে। ওর জমির যা ভ্যালু সেই ভ্যালুটাকে ক্যালকুলেট করে যে এখানে সে কৃষি খামার করবে তার টোটাল প্রজেক্টের সাথে এই ভ্যালুটাকে পার্সেন্টেজ হিসেবে কনসিডার করে, সে যদি 5% পায় 5% তার এটা অংশীদারিত্ব থাকবে, তাহলে জমিটাও রয়ে গেল তার। এবং কখনো যদি ইন্ডাস্ট্রি ভেঙে যায় তাহলে তার জমিতে সে আবার চারপাশে ফিরে আসতে পারে। কৃষকদের স্বাবলম্বী করে তুলতে আরও উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।